তো আমার হাতে মিথ্যা সংবাদ সম্মেলন। আমি সুমন দাস, পিতাবৃত্ত প্রফুল্ল চন্দ্র দাস, গ্রাম আব্দুলপুর দাসপাড়া, চিরিরবন্দ দিন। আমি গত 2016 সালে চিরিরবন্দ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে তারা নানাভাবে আমার সোনা ক্ষুণ্ণ করছে। আমার আর আমি জমি ক্রয় করেছি 600, বাকি জমি এখনো ফাঁকা রয়েছে। কিন্তু মহিলাটি নিয়ে চিরিরবন্দ থানা প্রশাসন ও সাংবাদিকদের উপস্থিতিতে সমাধান হয়ে যে সেখানে গণ্ডগোল হচ্ছে। এরপর টহল পুলিশ ঘটনাস্থলে আসে, স্বীকার করেছে এখানে কেউ কোনো কেউ কোনো উদ্দেশ্যে। যেহেতু সুমন দাস সেখানে উপস্থিত হয়, সুমন দাসের পক্ষে আপনারা তার বক্তব্যটা উপজেলা সেক্রেটারি ছিল, তার নামে অভিযোগ নাই, সে আলোচনায় নেই। যত কিছু সুমন দাস যেভাবে আলোচনায় ভাইরাল, সীমাদের আলোচনা তার বসে নাই। তারাই নেই, সুমন দাস একাই 14,00,000-15,000 টাকা খরচ করে ব্যক্তিগত ফান্ড। চাঁদাবাজি করলে তার প্রথমে বাড়ত।